সেই রনি এখন অসুস্থ, আল্লাহ তুমি আমাদের বুকে আমার রনিকে ফিরে দাও খোদা। আল্লাহ তোমার প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরে দাও। রনি নিজেই আগুন, ওকে পোড়ানো কার সাধ্য। দগ্ধ মিরাক্কেল চ্যাম্পিয়ন উপস্থাপক ও অভিনেতা আবু হেনা রনি, চিকিৎসক বলেছেন এখনও শঙ্কামুক্ত নন তিনি। এদিকে তার সুস্থতা কামনায় ভক্ত অনুরাগীদের পাশাপাশি মিরাক্কেলের নতুন ও পুরনো সদস্য সহ ঢাকা কলকাতার শোবিজ অঙ্গনের সহকর্মীরা উদ্বিগ্ন। সকলেই রনির দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। মিরাক্কেলের উপস্থাপক ও কলকাতার জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলী রনির জন্য দোয়া প্রার্থনা করেছেন ফেসবুক পোস্টে। আবু হেনা রনি নিজেই আগুন, ওকে পোড়ানো কার সাধ্য, দোয়া চেয়েছেন সবার কাছ থেকে। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ভাইরে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আয়, এখনো অনেক আনন্দ বাকি, তোর কথায় অনেক হাসতে চাই, তোর দ্রুত আরোগ্য কামনা করি। অভিনেত্রী শাহানাজ খুশি লিখেছেন রনির ছবির উপরে, শঙ্কামুক্ত নন তিনি, এ কথাটা কোনোভাবেই মানতে পারছি না। যে প্রোগ্রামে রনি গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছিল, এমন অসংখ্য পুলিশের প্রোগ্রামে আমরা একসাথে আমন্ত্রিত হয়েছি, বেলুন উড়ানো, স্টেজে পারফর্ম করা সবই একসাথে করেছি। আমরা এইসব প্রোগ্রামগুলোতে নিশ্চিত থাকি সার্বিক নিরাপত্তা নিয়ে, ভাবি এখানে নিরাপদ না তাহলে কোথায় নিরাপদ, অথচ সেখানেই দুর্ঘটনা, ভাবতে পারছি না। তিনি আরও বলেন, জুলাইয়ের শেষে 9 দিন একসাথে লস এজেন্সে একসাথে একটা পরিবার হয়ে থেকেছি, বিদেশে বন্ধু চেনা যায়, সত্যিই তোকে নতুন করে চিনেছি, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ ভাই, তোর এই অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা আমার লেগেজে দিয়েছিলি সেটা নিয়ে যাবি, নিশ্চয়ই সবার দোয়ায় তুই আবারও স্টেজ মাতাবি, আমি গালি দিলেও নির্লজ্জের মতো হা হা করে হাসবি। সঙ্গীত চলচ্চিত্র ও নাট্যঙ্গনের বহু পরিচিত মুখ রনির আরোগ্য কামনা করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন খুব দ্রুত সুস্থ হয়ে যেন রনি আবারও কাজে ফিরে আসতে পারে। এদিকে শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন গণমাধ্যমকে রনির সর্বশেষ আপডেট জানিয়ে বলেছেন, সকালে দগ্ধ দুজনের শরীরে ড্রেসিং করা হয়েছে, দুজনের শ্বাসনালী বার্ন হয়েছে। আবু হেনা রনির দু হাত, কান ও মুখমণ্ডলের কিছু অংশ সহ শরীরের 25% দগ্ধ হয়েছে, আর পুলিশ সদস্য জিলুর রহমান দগ্ধ হয়েছে 19%। শুক্রবার 16 আগস্ট বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিতে রনি সহ মোট 5 জন গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন রনি। স্ট্যান্ড আপ কমেডিয়ান ছাড়াও তিনি একধারে অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি 2011 সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় মিরাক্কেল চ্যালেঞ্জার 6-এ বিজয়ী হয়েছিলেন। এদিকে ছেলের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা সহ পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনেরা। আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের এলাকা। রনির দ্রুত সুস্থতা কামনা করছেন তার মা, বলছেন, পরিবারের একমাত্র অবলম্বন আমার ছেলে রনি, তাকে ছাড়া সত্যি নিঃস্ব আমরা, আমাদের পুরো পরিবারটা। মায়ের আহাজারি, আল্লাহ তুমি আমার রনিকে আমার বুকে ফিরিয়ে দাও। একই আহাজারিতে মেতে উঠেছেন এলাকাবাসী সহ আত্মীয় স্বজন সকলেই।